বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলটি অটোমেটিক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতি মোস্তফাপুর মাদারীপুরে যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তাতে বলা আছে, তাতে এখানে ড্রাইভার পুরুষ স্থায়ী ভিত্তিতে নিয়ে নিয়োগ দেওয়া হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর, 18 থেকে 45 বছর দ্বারা তারা আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী বেতন হচ্ছে 16,600 থেকে 41,950 টাকা, এর প্রাথমিক ধাপ 16,600 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। পদের সংখ্যা হচ্ছে একজন, কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা ভাষা, বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, দিক নির্দেশ, পরিচালনা, সাংস্কৃতিক চিত্র বোঝা, পূর্ণ প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে। প্রার্থীকে বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। যা করবেন, প্রার্থীকে যে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকাল অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে। বিগত 3 বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং ড্রাইভার পোস্টে, সেক্ষেত্রে আপনার আপনি যদি কোনো দুর্ঘটনা ঘটান নাই সেক্ষেত্রে একটা প্রত্যয়ন দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণের জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রার্থীকে গাড়ি চালনায় পরীক্ষায় প্রবিশ বিআরইবি এর প্রতিনিধির উপস্থিতিতে উত্তীর্ণ হতে হবে। প্রবেশের অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা সহ দৃষ্টিশক্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9/4/2023 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 45 বছর হতে হবে। 2 নম্বর পদে আছে অফিস সহায়ক স্থায়ী ভিত্তিতে, এটাও স্থায়ী ভিত্তিতে। বয়স হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 30 বছর হতে হবে এবং প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 অনুমোদিত বেতন হচ্ছে 15,500 টাকা হতে 39,170 টাকা পর্যন্ত, তবে প্রাথমিক ধাপে হচ্ছে 15,500 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ, সমমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এসএসসি পাস করছেন অথবা যারা আলিম পাস ফাজিল পাস আলিম পাস করছেন বা দাখিল পাস করছেন তাদের ক্ষেত্রেও যে বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন এসএসসি সমমান হতে হবে আর কি। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুনামদেহের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। 9/4/2023 তারিখে সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর এবং সর্বনিম্ন হচ্ছে 18 বছর হতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান, সন্তানের সন্তান হলে সেক্ষেত্রে বয়সসীমা 32 বছর শিথিলযোগ্য। তো এখানে যে সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন, এখানে প্রায় সব জেলায় আছে, 2-1টা জেলা বাদে। সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী দেওয়া আছে। এখানে উক্ত পদে আগ্রহী প্রার্থীগণ মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbs.madaripur.gov.bd ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করে ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে পূরণ করে আগামী 9/4/2023 খ্রিস্টাব্দ মানে এপ্রিল মাসের
9 তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি মোস্তফাপুর মাদারীপুরের বরাবরে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রে কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য না উল্লেখ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। পল্লী বিদ্যুৎ আবেদনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে সেটা মাদারীপুর হোক যেখানেই হোক না কেন, সে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফর্মটা পূরণ করবেন, আবেদনপত্রের সাথে প্রবেশপত্রও থাকে, আপনারা আবেদন করে সরাসরি সেই ফর্মে আপনারা আবেদন করবেন। এছাড়া যদি বাইরে থেকে আপনারা টাইপ করে অথবা সাদা কাগজে নিজে লিখে যদি আবেদন করেন সেক্ষেত্রে সেটা আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো আপনারা অবশ্যই দিবেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত মূল নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি হতে হবে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারটি সনদপত্র হতে হবে, সম্পত্তি তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত রঙিন ছবি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি দিতে হবে, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সহিত জেনারেল ম্যানেজার মাদারীপুর প্রবেশের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক থেকে 100 টাকা পে অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রস পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলো আপনারা দিবেন সেটা হচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ওয়ার্ড অফিস সহায়কের ক্ষেত্রে, আর আগেরটা ছিল আপনার ড্রাইভারের ক্ষেত্রে। এখন অফিস সহায়কের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো দেবেন সেম কাগজপত্র, শুধু বাদ যাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা। তো বন্ধুরা আপনারা আবেদন করতে পারেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।